শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকে দিনটি সবার ভালো কাটবে এই শুভ কামনা জানিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি। প্রতিদিনকার মতো আপনাদের সঙ্গে আছে আমি লাবণ্য, কিপ্রিয়াও আছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে, ভালো কাটুক দিন সেই শুভকামনা সবসময়ের মতো। রাঙা সকাল নিয়ে আসলে নতুন করে বলার কিছুই নেই, মাছরাঙা টেলিভিশনের একেবারে শুরুর দিন থেকে অনুষ্ঠানটি প্রতিনিয়ত আপনাদের সঙ্গে আছে, প্রতিনিয়ত আসার কথা শুনিয়ে যাচ্ছে। সকলটাকে সুন্দর করবার জন্য, জীবনটাকে সুন্দর করবার জন্য এমন কিছু মানুষদের গল্প এখানে তুলে নিয়ে আসা হয় যেটা আমাদেরকে বরাবরই অনুপ্রাণিত করেছে। তো আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে আছেন তিনি খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ এবং কৃষি গবেষক ডক্টর জহুরুল করিম। চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল, কেমন আছেন? ভালো, আপনাদের সাথে যোগ দিতে পেরে খুব আনন্দ উপভোগ করছি। আমাদেরও খুব ভালো লাগছে। এত বড় প্রোফাইল আপনার, সেটা নিয়ে আসলে কথা বলতে গেলে কতটুকু সময় লাগবে আমরা জানি না, কিন্তু আমরা অজানা মানুষটাকে একটু আবিষ্কার করতে চাই। আমরা যত জানি যে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছোট হরণ গ্রামে আপনার জন্ম হয়েছিল, গ্রামের সঙ্গে যোগাযোগ আছে এখনো? আছে। আছে না? কি মনে পড়ে শৈশবের ওই গ্রামের? না, আমি সর্বপ্রথম যেটা আপনাদেরকে বলতে চাই, আমি একজন উচ্চ মধ্যবিত্ত কৃষকের ছেলে। আচ্ছা আচ্ছা। এবং ছোটবেলা থেকে গ্রামে বসবাস, গ্রামে লেখাপড়া। আচ্ছা। এবং গ্রামের মধ্যে যেসব প্রাইমারি স্কুল সেগুলিতে আমি পড়েছি। আচ্ছা। আসলে প্রথম থেকে আমার বাপ যেহেতু কৃষির সাথে জড়িত ছিলেন এবং উচ্চবিত্ত কৃষক, আর পাটের ব্যবসা করতেন, নারায়ণগঞ্জে পাট সরবরাহ করতেন, বিভিন্ন কাজ করতেন। তো ওনার সাথে অনেক সময় কৃষিকাজে তখন থেকে একটু যোগ দিত, অনুপ্রেরণা এখান থেকে আসে আমার ওইখানে ওনার সাথে কাজ করা। তো যখন ওইখান থেকে গ্রাম থেকে আমি স্কুলে চলে যাই, হাই স্কুলে, তখন আমার বাবা আমাকে ব্রাহ্মণবাড়িয়া পাঠায়নি। ওনার কথা হলো যে শহরে গেলে ছেলেপেলেরা অনেকে লস্ট হয়ে যায়। বাবা করলো কি, তালশহর হাই স্কুল বলে একটা হাই স্কুল আছে, আমাদের এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে, ওখানে যেতে হতো। এবং সেখানে আমার বড় ভাই লেখাপড়া করছে, আরো 2 ভাই করেছে অতীতে, সেই জন্য ওখানে আমাকে পাঠালো। আমি ওখানে গিয়ে খুব বেশি পছন্দ হয় নাই, 1 বছর পড়লাম তালশহর হাই স্কুল। পরে তখন আমি বাবাকে বললাম যে আমি ব্রাহ্মণবাড়িয়া অন্যদা গভর্নমেন্ট হাই স্কুলে যাবো। আচ্ছা। তো ওখানে যাওয়ার সময় বাবা বলল কেন, তাই আমি বললাম যে ওখান থেকে তো ফার্স্ট হয়, বোর্ডে স্ট্যান্ড করে, বিভিন্ন ছাত্র ওইখানে ইয়া হয়, তালশহর হাই স্কুল থেকে খুব কম, এটা একটা গ্রাম স্কুল বাইরে বোঝালো। আর আমার স্মৃতির মধ্যে সেটা হলো যে আমি একটা কথা বলি যে যখন এই ছোটোবেলা থেকে গ্রামে বাস করি, এটা একটা নিম্ন অঞ্চল ব্রাহ্মণবাড়িয়া, যে অঞ্চলটাতে আমাকে প্রতি বছর বন্যা হতো। আচ্ছা। এবং কৃষকদের সবচেয়ে বড় অসুবিধা হলো, বড় কৃষক হইলেও তারা খাদ্য ঘাটতিতে পড়তো, তার একটা ফসল উৎপাদন হতো। আমি 1950, 1952, 1953 এসবের কথা বলছি। তো তখন ওই দুর্দশাটা আমরা দেখতাম যে যারা মধ্যবিত্ত বা দরিদ্র তাদের অবস্থাটা কি, এবং সেটা আমাকে অনেক সময় গ্রামের লোকদের সে ব্যাপারে চিন্তা করতে শিখতাম। বাবা আবার করতেন কি, নৌকা দিয়ে আমাকে নিয়ে যেতেন, নিয়ে নিয়ে ঘুরায় দেখাইতেন যে কোথায় কী জমি টিকা আছে এবং কোনটা নষ্ট হয়েছে। তো কৃষির অনুপ্রেরণাটা অ্যাকচুয়ালি আমি যদি বলি যে সর্বপ্রথম ইউনিভার্সিটি বা বিদেশের থেকে বেশি আমি শিখেছি গ্রাম থেকে, একদম স্বয়ং গ্রামে কাজ করে আর স্কুলে হেঁটে যেতে হবে, এটা হলো আমাদের। আমরা কিন্তু এরকম না যে শহর বা বন্দরে বাস করছি, গ্রামে থেকে ব্রাহ্মণবাড়িয়া গেলেও 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার, ওই তালশহর হাই স্কুল যেটা বললাম ওইটাও 4-5 কিলোমিটার, সকালে যেতে হবে আসতে হবে, এই ছিল আমাদের জীবনযাত্রা। এবং আরও 1-2 জন ফ্রেন্ড থাকতো এলাকার, তাদেরকে নিয়ে আমরা সেখানে যেতাম। ওই স্মৃতিটার মধ্যে অনেকের কথাই মনে আছে, মানে একটা জিনিস ছিল যে বেশিরভাগই ক্লাস 6-এর উপরে মেয়েরা পড়তো না, তারাই হাই স্কুলে বেশিরভাগ আমরা ছেলেরা যেতাম, আর কিছু মেয়েরা যারা অন্য থেকে পড়ছে তারা ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট গার্লস স্কুল, ওখানে গিয়ে অল্প স্বল্প লেখাপড়া করত। এটা হলো স্মৃতিটা। এখন তো মানে প্রায় সমান সমান লেখাপড়ায় বা অনেক অন্তরে অগ্রসরও বেশি। তো গ্রামে কৃষিকাজের সাথে জড়িতটা জনিয়ানো হয়, আমি সবসময় বলি অনেক ক্ষেত্রে
যে আমি খুব গর্বিত মনে করি এবং কেন গর্বিত মনে করি গর্বিত মনে করি যে আমি একজন কৃষকের সন্তান জি এবং কৃষকের সন্তান হিসেবে ওয়ার্ল্ডের হাইয়েস্ট ইনস্টিটিউট ইউনিভার্সিটি লেখাপড়াও করেছি আবার কৃষকদের জন্যই এ দেশে সারা জীবন সেবা করেছি জি ফর মানে 48 বছর যাব স্যার আপনি যেহেতু বললেন তাহলে আমি এই ফাঁকে একটু আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের জানাই তারপর আপনার কাছ থেকে ধারাবাহিকভাবেই শুনব ডক্টর জহিরুল করিম বাংলাদেশ মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এর আগে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী পরিচালক বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এর মহাপরিচালক হিসেবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেছেন সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি দীর্ঘদিন জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশ্বব্যাংকে ইন্টারন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন কৃষি উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ সোসাইটি ফর দ্য ইরেডিকেশন অব ইলিটারেট কর্তৃক জাতীয় স্বর্ণপদক এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক আউটস্ট্যান্ডিং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড অতীশ দীপঙ্কর গোল্ড মেডেল 2001 লাভ করেন তিনি জি আপনি যেটা বলছিলেন যে কৃষির জন্যেই আপনি কাজ করেছেন এবং কৃষক বাবার পরিবারে বড় হয়েছেন একটু শিক্ষকদের কথা শুনতে চাই কারণ আপনারা যে সময় বড় হয়েছেন ওই সময় শিক্ষক মানে একটু অন্যরকম শিক্ষক আমি যতদূর জানি আমার শিক্ষকদের কথা বলতে গেলে প্রথম একটা কথা বলবো আমার ছেলে মেয়েদেরকে আমি বলি প্রায় আচ্ছা যে আমি একদিন অতি ভোরে ব্রাউনব্রিজ থেকে গ্রামের বাড়িতে আসছি তো ধরেন অর্ধ কিলোমিটার বা এক কিলোমিটার আসার পরে রেলওয়ে ব্রিজের ও রেলওয়ের কাছে তো যেতে হতো আমাদেরকে তো হঠাৎ ওইখানে আমি আমি তখন তালসর হাই স্কুলে নাই কিন্তু তালসর হাই স্কুলের হেডমাস্টার উনি ছিলেন মনেন্দ্র তলপত্রায় তো উনি সাইকেল দিয়ে আসলো আমাকে দেখে উনি সাইকেল থেকে নামলো এবং তখন ধরেন 8টা বা এরকম বাজে একটা টাইম সকালে শীতের সময় ছিল উনি নেমে আমাকে ধরলো তুমি এত সকালে এখানে করতে আসলে তুমি কি নাস্তা খেয়েছো কিছু খেয়েছো মানে শিক্ষক এবং ছাত্রদের সম্পর্ক এবং উনি আমাকে চেনার কথা না এবং উনি স্কুলে তখন আমি ছাত্র না আচ্ছা আচ্ছা অল্প কয়েকদিন ছিলাম ওনার স্কুলে আচ্ছা তালসর হাই স্কুলে তারপর তো আমি অন্য ওই জায়গায় অন্য স্কুলে হ্যাঁ চলে যাওয়া তো আমি যখন আসি তখন উনি আমাকে ধরলো যে তুমি এত সকালে আসছো কিছুই খাও নাই আমাকে ধরলো ধরে নিয়ে ওখানে মোয়ার দোকান আছে মানে মোয়া কিনলেন আচ্ছা তো মোয়া কিনে আমাকে দিল যে মোয়া খাও আর ইয়া খাও ওই যে আমি আমি একটু চকলেট দোকান দুইটা কিনে আমাকে দিল তো আমি এটা প্রায় বলি যে এই জাতীয় শিক্ষক মানে ওই যে স্কুল শিক্ষক এটা খুব বিরল যখন অন্যদা গভর্নমেন্ট হাই স্কুলে পড়ি আপনারা জানেন যে যখন একটা বিদায় উৎসব হয় এসএসসি পরীক্ষা দেওয়ার আগে তখন হেডমাস্টার সাহেব ছিলেন এক ভদ্রলোক এবং উনি একটা কথাই বললেন যে কথাটা আমি প্রায় বলি এবং আমার আমি নিজে শিক্ষকও ছিলাম এগ্রিকালচার ইউনিভার্সিটির এবং এখনও বলি সুপারভাইজ করি স্টুডেন্টদেরকে বলি যে দেখো আমার শিক্ষক আমাকে একটা কথা বলেছিলেন এবং ওই শিক্ষক একথাটা বলেছিল যে জীবনে অর্থ বিদ্যা তোমার দ্বন্দ্বরত কোনো কিছু দিয়ে তুমি সম্মান অর্জন করতে পারবে না তুমি শ্রদ্ধা অর্জন করতে পারবে না পারবে একটা জিনিস তোমার ব্যবহার তুমি ব্যবহার শিখবে এবং আজকে এখান থেকে তোমরা চলে যাচ্ছ এ কথাটাই বলে দিতে চাই যে তোমরা ব্যবহার শিখে যাবে এবং এটাই তোমাদের জীবনের ক্যাপিটাল রাইট আমি ওনাদের কথা শ্রদ্ধা করি এবং প্রায়ই এটা আমি ছাত্রদেরকে বলি যে এগুলো শিখতে হবে আজকে কিন্তু এগুলি অনেকটা লস্ট সোসাইটিতে এটা খুব আমাদেরকে খুব হতাশ করে ইউনিভার্সিটির শিক্ষকদের কথা যদি বলি যে আমার টিচারদের আমি প্রথম বলি যে আমি কেন এগ্রিকালচার পড়লাম রাইট ডক্টর স্যার হ্যাঁ এগ্রিকালচার পড়লাম যে তখন বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি আরম্ভ হয়েছে 161 সনে আর আমি 63 সনে গেছি থার্ড বেস আচ্ছা তো পেপারে একটা অ্যানাউন্সমেন্ট এটা দেখে দেখলাম যে এগ্রিকালচারে ভর্তি হবে কিন্তু এসএসসি পাস করে ভর্তি হওয়া যায় আচ্ছা আবার ইন্টারমিডিয়েট হয় অনেক বিএসসিও ছিল আমাদের সাথে আচ্ছা আচ্ছা কমন কিন্তু সবার জন্যই গ্রাজুয়েশন ছিল 5 ইয়ার্স অ্যান্ড মাস্টার্স 1 ইয়ার 6 বছর 6 বছর আমরা এসএসসি পাস করে
চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে। আমি ভাবলাম যে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যখন লেখাপড়া করব, এই যে দেশে আমি বললাম যে প্রত্যেকবার বন্যা হয় এবং আমাদের অনেক সময় রাত্র কাটে দিয়েছে রেল লাইনেতে, ট্রেন লাইন বন্ধ হয়ে গেছে ঢাকা চিটাং ট্রেন, ওখানে থাকতে হয় কারণ বাড়িতে পানি উঠে আছে এবং সেখানে থাকতে হতো নৌকাতে থাকতে হয় আর জমি নষ্ট হয়ে গেছে। তখন থেকে আমি ভাবলাম যদি আমি এগ্রিকালচার পড়ি তাহলে এদের জন্য, এই যে কৃষক পরিবার এবং গ্রামের এই জনগণ, তাদের জন্য কিছু করা সম্ভব। তখন কি কাউকে দেখেছেন কেউ এই বিষয়ে? না, কাউকে এগ্রিকালচার পড়তে দেখি নাই এবং আমি কারোর নামও শুনি নাই। তা আমি তখন আমার বাবাকে বললাম, তো বাবা বললো যে তোমার বন্ধু দুইজন ওরা তো ঢাকা কলেজে ভর্তি হইতেছে, তো এখানে ভর্তি হতো, তুমি এখানে যাবো না। বললো আমি ইউনিভার্সিটিতে কি এটা একটু দেখে আসি, আমি সে একটু ব্যাকওয়ার্ড ব্রাউন্ডের থেকে পরে বসে ট্রেন বদলে আবার যাইতে হয় বাড়িটা। আমি আমার এক ভাইকে রাজি করলাম, উনি ঢাকাতে চাকরি করতেন এজিতে। আচ্ছা, তো উনি, আমি বললাম যে আমাকে নিয়ে যাও, যাই আমরা। তো উনিও খুব উৎসাহ দিলেন আমাকে, এগ্রিকালচার পড়া তুমি ওখানে গিয়ে কেউ নাই মামিসিং আমাদের জন্য গিয়া, আর তুমি একটা ভালো ছাত্র ইয়েতে লেখাপড়া করো, যেটা আমি বলতে চেয়েছিলাম, যেটা বলতে চেয়েছিলাম যে সেটা হলো যে আমার এক বড় ভাই আমাকে নিয়ে গেলেন রাইট। তো মামিসিং গিয়ে পৌঁছলাম, মামিসিং থেকে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে তখন সেখানে সব টিন সেট, এখন যে বড় বড় বিল্ডিং সুন্দর ক্যাম্পাস তা নেই, টিন সেট আর ব্যাটনারি কলেজ এক পাশে আসছে, কারণ ওইটাকে ভিত্তি করে ইউনিভার্সিটি হয়েছে। ওটা 1200 একর জমি, বিশাল একালা এলাকা, আপনারা তো গিয়ে থাকেন দেখবেন। তা আমি যাওয়ার পরে ভাই দেখলো এবং উনি ওখানে গিয়ে আমার বড় ভাই দেখলো যে ইউনিভার্সিটির যিনি রেজিস্ট্রার ওনার একজন শিক্ষক, উনি ব্রাউনরে কলেজের ইংলিশ টিচার ছিলেন। উনি হঠাৎ ওনাকে দেখে গিয়ে সালাম করলেন পায়ে ধরে আমার বড় ভাই, তো বললো স্যার আমার ভাইকে ভর্তি করে দিয়েছি এখানে। তো রেজাল্ট শুনলো কেমন ইয়েতে, তো কয় যে ওর তো কোনো টেস্ট লাগবে না, কিছু লাগবে না, সে পড়বে কিনা এখানে ঠিক করো আগে। তো ওনার কথা শুনে ইউনিভার্সিটিতে গেলাম। ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আমি ওখানে প্রথম ক্যাম্পাসটা একটু ঘুরলাম এবং দেখার পরে আমি দেখলাম যে তখন 2 বছরের ছাত্ররা আছে, আমি থার্ড ইয়ারের, দেখলাম যে তারা মাঠে কাজ করতেছে, বিভিন্ন জায়গায় কাজ করছে, আবার মাইক্রোস্কোপ দিয়ে কী দেখতেছে, মানে তখন আমরা তো এগুলো স্কুলে তো আর দেখিনি আমরা। আমি সেটা দেখে ভাইকে বললাম যে আমি এখানেই পড়ব। এর মধ্যে উনি আবার খবর পালেন যে ওখানে একজন প্রফেসর আছে, প্রফেসর আব্দুল করিম, এ করিম, এবং উনি আবার আমাদের এলাকার, ওনার কাছে গেলাম। তো উনি খুবই নাম করা বিজ্ঞানী, প্রফেসর আব্দুল করিম একদম সয়েল সায়েন্সের ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, ওখান থেকে চলে গেছে এখানে, অ্যান্ড হি ইজ দ্য ডিন। উনি আমাকে একটা কথা বললেন, খুব চমৎকার একটা কথা, যে তুমি আসছো খুব ভালো হয়েছে, তুমি তো ওই এলাকার গ্রামের ছেলে আর গ্রাম থেকে যেহেতু আসছো এবং এগুলো দেখে আসছো, তোমার জন্য এটা খুব সহজ হবে। শহর থেকে যারা আসে তারা এখানে থাকে না এবং তারা টিকে না, এক কথা আমাকে বলব, কিন্তু একটা জিনিস, তুমি কি একা একা হোস্টেলে থাকতে পারবে? আচ্ছা, কারণ তো এসএসসি পাশ করে গেছি, ওনার সন্দেহ হয়েছে থাকতে পারবো না, স্যার পারবো ইয়েতে। তো এই ছিল একটা স্মৃতি। কিন্তু উনি হোল লাইফ, আমি ভর্তি হওয়ার পর থেকে পিএইচডি করতে যাওয়া পর্যন্ত আমাকে ইন্সপিরেশন দিয়েছে। ওনার জীবনের দুটা কথা আমি বলবো। যখন আমি গ্রাজুয়েশন করলাম তখন উনি আমাকে বলল যে তোমার যদি কোনো কাজ না থাকে তুমি একটা নোট বই নিয়ে ফিল্ডে হাঁটবে আর প্রত্যেকটা এক্সপিরিয়েন্স দেখবে, লিখবে তুমি, তারপর একটু চিন্তা করবে, দেখবে যে কী জিনিস এখানে হইতেছে একটা। আরেকটা হলো যে গবেষণা করে, বিদেশে যত আন্তর্জাতিক জার্নাল আছে বেস্ট জার্নালগুলোতে লেখবা, তোর বারবার ফেরত আসবে, এরপরে তোমার হবে, এটা করতে করতে তোমার অনেক হবে, আমার অনেক হয়েছে। শিক্ষকদের অনুপ্রেরণা আসলে ওনার ওনার এই যে অবদানটা। লাস্ট কথাটা বলি যে আমি যখন হঠাৎ কমনওয়েলথ স্কলারশিপ পাইলাম, কারণ তখন রিয়ার বাংলাদেশ স্বাধীন হয়েছে 71-এ, আপনি পাইলেন কো? আমি বলছি 73-তে। আচ্ছা, এবং তখন 2-4 জনকে দেয়, তা আমি পাইলাম এগ্রিকালচার বায়োলজিক্যাল সায়েন্স সবগুলি মিলে একটা স্কলারশিপ।
আমি যখন যাব উনি বলল যে আমি একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন পাইলাম অ্যাওয়ার্ডেড হি ডিড নট লাইক ইট উনি বলল যে এটা না তুমি যাবে এটা আগে অক্সফোর্ডে ছিল একটা ইনস্টিটিউট রতম স্টেট এগ্রিকালচার স্টেশন ইট ইজ ওয়ার্ল্ডের ওল্ডেস্ট অ্যান্ড লার্জেস্ট এগ্রিকালচার স্টেশন যেটা থেকে আজকে সারা পৃথিবীতে এগ্রিকালচার সায়েন্স হয়েছে এখন থেকে 400-500 বছর আগের ইনস্টিটিউট তাই আমি বললো স্যার ওখানে চান্স পাবো না আমার স্কলারশিপ ক্যান্সেল হয়ে যাবে উনি লেখো তুমি এটা এটাকে আমি লিখি নাই আমি তিনটা চয়েস দিলাম এটা লিখলাম লিখি নাই উনি এক নম্বর এটা লিখে দিলেন পেন্সিল দিয়ে কইটা লেখো ফর্মের মধ্যে এটাই দিব আমি ওখানে পাইলাম চান্স এটা এই যে স্যার ওনার আবার যাওয়ার সময় জি ওনা আমি স্নেহটা বলতেছি আমি যখন ওখানে যাব স্কলারশিপ রেডি উনি হঠাৎ আমাকে বললো তোমাকে কি দিব এক টুকরা মাটি দিল আমার হাতে আচ্ছা দিয়ে বললো যে তুমি এটা নিয়ে যাবে তাও কেন স্যার মাটিটার মধ্যে কিছু রেড রেড দাগ আছে ওই ন্যাচারাল দাগ উনি বললো যে এই জিনিসটা কি আমি আজ পর্যন্ত খুঁজে পেলাম না ওয়ার্ল্ড সায়েন্সে নাই এবং ধানের জমিতে যেগুলো ওয়াটার লকড হয় এসব জমিতে এর সৃষ্টি হয় এটাই তোমার পিএইচডি গবেষণা হবে কি অসাধারণ টিচার উনি আমাকে এটা দিয়ে উনি আমাকে দিয়ে আমি যাওয়ার সময় ওনাকে সালাম করলাম তো উনি বললো মাটিটা নিয়ে এসো আমার জীবনে আমি কিন্তু শুনেন আমি নামাজ পড়ি এবং ওনার জন্য আমার মা বাপের জন্য যেমন দোয়া করি এরকম দোয়া করি ওনার জন্য আমি আজকে পৃথিবীতে নাই প্রফেসর আব্দুল করিম এক করিম মানে ইয়াতে এক করিম করে সবাই চেনে খুব বিখ্যাত আমি আমি ওনাকে ওনার থেকে যে আমার মনে করি যে আমার যে গাইডলাইন আচ্ছা উনি আমাকে প্রথমে বলছে তুমি কিন্তু গবেষক হবে জীবনে শিক্ষক এবং গবেষক হবে অন্য চাকরি স্যার আপনি খুব চমৎকার একটা বিষয় এনেছেন মাটিটার বিষয়ে আমরা জানবো তার আগে কি স্যার আপনি কোথাও জয়েন করেছিলেন এই কমনওয়েলথ স্কলারশিপ পাওয়ার আগে নাকি তখন আপনি স্টুডেন্ট না তখন তো আমি ইউনিভার্সিটির লেকচারার হয়েছি ওই কৃষি ইউনিভার্সিটির লেকচারার হিসেবে ওকে তো আপনি মাটির কি কি পেলেন ফাইন্ডিংস কি হলো এটা তো বিশাল ব্যাপার জি মাটি তো আমি নিয়ে গেলাম হ্যাঁ ওই ইনস্টিটিউটে আমাকে এটা করতে দেয় না আচ্ছা আচ্ছা তো তোমার ব্যাকগ্রাউন্ড এটা না তোমার ব্যাকগ্রাউন্ডের বায়োলজিক্যাল সাইজ আর এটা হলো ক্রিস্টালোগ্রাফি তোমাকে এই কেমিস্ট্রি অ্যান্ড হায়ার ফিজিক্সের অনেক নলেজ থাকতে হবে ম্যাথমেটিক্সের তুমি এটা পারবে না তা আমি বারবারে বললাম যে না আমি এটা করতে চাই আচ্ছা না এটা করতে গিয়ে আমি ওনাকে মাটিটা দেখাইলাম যে আমি ওইটাও বললাম আবার ওনার যে পাবলিকেশন আছে বিদেশে জার্নালগুলিও দেখাইলাম ওনাদের আচ্ছা আচ্ছা এই করিম সাহেব এই করিম সাহেব এই যে ব্রিটিশ জার্নালের মধ্যে আছে আমেরিকা তো আছে আমাদের এই যে ওনার পাবলিকেশন আছে ইয়াতে তো আমি উনি আমাকে অ্যাডভাইস করেছে আর আমাদের এটা ইয়াতে তো বললো যে দেখো তোমার ওখানে তো ইউকের সিস্টেম হলো যে ভেরি আনসার্টেন লাস্ট দিনও বলে দেয় যে সরি উই ক্যানট অ্যাকসেপ্ট ইউর থিসিস দেন ইউ রিটার্ন উইদাউট ডিগ্রি অনেক লোক ফিরে আসে আচ্ছা তো আমাকে বললো যে ইউ আর ইন এ গ্রেট আনসার্টেনিটি আমার যে আই উইল ডু ইট তো তখন উনি আমাকে এক্সরে ল্যাবরেটরিতে এবং ইলেকট্রন মাইক্রোস্কোপ একটা ল্যাব আছে দুইটা আমার পরিচয় করালো এ দুইটা হলো তোমার বেসিক যন্ত্র প্রথমেই বলছে এ দুইটা তুমি এখন কয় মাস এ দুইটাতে একটু দেখো কি জিনিস আর তোমার এই জিনিস নিয়ে কিছু কাজ টাজ করো আর এদিকটা লিটারেচার সংগ্রহ দিল ইয়ে দেখলাম যে এটা সম্বন্ধে কোনো লিটারেচার নাই এবং বাংলাদেশের মাটিতে এটা হয় এটা কী জিনিস আমাকে তখন উনি বারবার বলল ওই অ্যাডভাইজার ডিজি গ্রিনল্যান্ড করে নাম উনি খুব নামকরণ বললো যে এটা করে তুমি বাদ দিয়ে তুমি বায়োলজিক্যাল তোমার লাইনে যাও ফার্টিলিটি এ লাইনে তুমি চলে যাও সহজ ফার্টিলাইজার দিয়ে তুমি মাপবা ইয়া করবে এগুলি তা আমি চেঞ্জ করিনি এক পর্যায়ে ওখানে এক ভদ্রলোক ছিল জর্জ ব্রাউন আচ্ছা ওই ইনস্টিটিউটে এবং সে ওয়ার্ল্ড অথরিটি সয়েল মিনারোলজি বলে সে উল্লোকে আমি কথা বললাম সে আমি দেখলাম কি যে আমি শনিবারে যাই রোববারেও যাই লেবরটা চাবি দিয়ে দিছে লেবরটিতে যাই তো দিয়ে কি যে সে ওখানে আসে এবং তার গাড়িতে একটা কুকুর থাকে কুকুরটা গাড়িতেই থাকে গিয়ে খাবার দেয় আর নিজে যখন কাজ করে লেবরটিতে
বিরাট একটা ট্রানজিস্টর নিয়ে আসে, সারা ওয়ার্ল্ড এর ক্রিকেট শুনে। আর এক্সট্রা লেভে, এক্সট্রা লেভে এমন একটা রুম, বিরাট রুম, যেহেতু এক্সট্রা না, ওই যে মানুষের যে করে এটাকে বলে এক্সট্রা ডিফ্রেকশন, তো এটার লেভে অনেক কাজ করে। তাই ওনাকে বললো তোমার মেটেরিয়ালটা আমি দেখি, তো উনি দেখে বললো যে প্রথম দেখেই এক্সট্রা ইয়েতে করিম কংগ্রেচুলেশন ইউ উইল গেট পিএইচডি ডিগ্রি। আমি বললাম যে আমি তখন বুঝি নাই, সে তখন আগে বুঝালো যে দিস ইজ নট ইন দ্য ওয়ার্ল্ড লিটারেচার, ইটস এ ডিসকভারি অফ এ নিউ মিনারেল ইন, তো তোমার এটা আমি যখন তখন আমাকে সেমিনার দিতে বললো ইউনিভার্সিটি, অক্সফোর্ড কেমব্রিজ এগুলি মিলে প্রথম স্টেডে সেমিনার দিই। স্যার এটা কোন সালের কথা? এটা বোধ হয় 76। আচ্ছা, তারপর কি হলো? না আমি দিলাম, তো দেওয়ার পরে তখন ইউনিভার্সিটি, ব্রিটিশ ইউনিভার্সিটি খুব নাগুচা থাকে, তারা চাচ্ছে যে আমি এম ফিল করি। আচ্ছা, কিন্তু সে ওই যে বুড়া ব্রাউন, জর্জ ব্রাউন, সে সাপোর্ট করলো যে ন দিস ইজ এ থিং, এবং আর্টিকেল দিচ্ছে জার্নালে এবং ইয়ে দিব, এবং সে নিউ মিনারেল আমার নাম দিলাম ফেরি হাইড্রাইড। এটা ঘটনাটা কি আপনাকে বলি, আমাদের দেশে ফসফরাস সার ব্যবহার করি, আমাকে তখন ইমপ্লিকেশনটা স্টাডি করতে দিল পিএইচডিতে, ফসফরাস সার ব্যবহার করি, তা বলা হলো যে ফসফরাস সার সবটা এফিসিয়েন্ট হয় না। তাহলে কী হয়, এই মেটেরিয়ালটা করে কি যখন ওই ওয়াটার লক সিচুয়েশন হয় তখন এটা ওইটাকে ফসফরাসকে অ্যাবজর্ব করে ফেলে, অ্যাবজর্ব করে ফেলে, আবার যখন ড্রাই হয় তখন এটা রিলিজ হয় না। এই জন্য এটার জন্য আমাদের ফসফরাসের টাইমিং ঠিক করতে হয় কোন সময় আমরা ফসফরাস সার দেব। আচ্ছা আচ্ছা, দিস ইজ বিং প্র্যাকটিসড নাও গ্লোবালি, যে মাটিতে ওটা থাকবে এই প্র্যাকটিসটাকে ইয়ে করতে হবে, ইটস এ গ্রেট ইমপ্লিকেশন। আমরা আমি তো চলে আসছি অন্য লাইনে অন্য ইয়েতে, স্যারকে ফিরে এসে বলেছিলেন এই বিষয়টা, সুযোগ হয়েছিল এই করিম সাহেবকে জানানোর যে স্যার? না না, উনি মারা গেছেন, উনি মারা গেছেন, বাট মাই থিসিস ইজ ডেডিকেটেড ইন হিজ নেম। আমি যখন এই ইনস্টিটিউটের মধ্যে সিস্টার ডেডিকেট করি তখন আমাকে কয়েকজন জিজ্ঞাসা করলো ইজ ইজ ইউর ফাদার, কারণ তার নাম এ করিম, আমার নাম জেড করিম। এ পর্যায়ে যে বিষয়ে আসতে চাই, আপনার কর্মজীবনে একটু আসবো, পিএইচডি শেষ করেন 1976-এর পরে, তো তারপর তো দেশে ফিরে আসেন, কিভাবে আসলে তখনকার যাত্রা শুরু হয়? আমি অ্যাকচুয়ালি 78-এর ফেব্রুয়ারি মাসে দেশে ফিরে আসছি। আচ্ছা, পিএইচডি করে তো তার মধ্যে অ্যাকচুয়ালি টেক্সাস এ&এম ইউনিভার্সিটিতে আমাকে একটা অফার দিয়েছিল, তা আমি ভাবলাম যে না, আমি যেহেতু এই মাটিতে কাজ করছি এখানেই থাকবো, আমি যাই নাই ওইখানে, ওখানে গেলে হয়তো ওইখানে টিচার থাকতাম বা সেটা হতাম। তো আমার জীবনে যদি অল্প কয়েকটা ঘটনা আপনাদেরকে বলি, যে ইউনিভার্সিটি আমার খুব ফেভারিট ছিল, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, কিন্তু আমি ইউনিভার্সিটি আসার পরে সহসা ইউনিভার্সিটি ছেড়ে দিয়েছি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কাজী এম বদরুদ্দোজাই, ওনার বয়স 95, উনি এখনো জীবিত আছেন, উনি আমাকে ইনভাইট করলো যে তুমি আমার এখানে এসে তুমি ল্যাবরেটরিগুলো সাজাও এবং তুমি দেশে এসব কাজ করো, ইউনিভার্সিটিতে বহু শিক্ষক আছে। আচ্ছা আচ্ছা, তো আমি তখন যদিও আমি পরে পিএইচডি কাজ করি, আমি এখনও পিএইচডি স্টুডেন্ট গাইড করি। আচ্ছা, কিন্তু ওই ডাইরেক্ট টিচিং ওখানে করি না, তো আমি ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে আসলাম ওইখানে। আচ্ছা, কৃষি গবেষণা ইনস্টিটিউট এসে এখানে 8 বছর চাকরি করলাম, এবং সে সময় কতগুলি মেজর কন্ট্রিবিউশন করেছি, একটা হলো জাতীয়, আপনারা জানেন যে সার এটা খাবার গাছের, পানি গাছের লাগে, ক্ষতিও করে, এই জিনিসগুলি নিয়ে আমার গবেষণার বস্তু ছিল ফার্টিলাইজার এন্ড ওয়াটার, এই সাবস্টেন্সটা ছিল। আমি এটার পরিপ্রেক্ষিতে যে গবেষণা করেছি সেটা আজকেও ব্যবহার হয়, সেটা হল জাতীয় ফার্টিলাইজার রিকমেন্ডেশন গাইড, এবং তার ভিত্তিতে প্রত্যেক উপজেলায় বাংলাদেশে আজকে যে এক্সটেনশন ডিপার্টমেন্ট, তারা উপজেলার নির্দেশিকা গাইড ব্যবহার করে,
ওই গাইডের নির্দেশনা দেওয়া আছে কতটুকু তুমি নির্ধারণ করবা, কতটুকু কোন ফসলে কম দিবা, অতিরিক্ত দিবা না কমও দিবা না। এবং এটা একটা ওয়ার্কিং ম্যানুয়াল, আজকে যারা ফিল্ডে কাজ করতেছে এক্সচেঞ্জ ডিপার্টমেন্টের মতো তারা এটা জাতীয় নির্দেশনা ফার্টিলাইজার গাইড থেকে আইতে হচ্ছে। অন ফার্ম ওয়াটার ম্যানেজমেন্ট, কারণ আমাদের দেশে পানি আমরা অনেক দেই ধানের জমিতে, তার মাত্র 23% পানি ব্যবহার হয়, সবটাই লস। তাহলে চিন্তা করেন কি হিউজ লস। তো এটা কমাবার জন্য সেটাতে আমরা আসলাম যে ওয়াটার ম্যানেজমেন্টকে ইফিসিয়েন্ট করতে হবে, এবং সেটার জন্য আমরা অন ওয়াটার ম্যানেজমেন্ট ম্যানুয়াল দিলাম যেগুলো অন ব্যবহার হয় প্রচলিত আছে। তো আমি মনে করি যে আস্তে আস্তে মিস ইউজ অফ ফার্টিলাইজার কমে গেছে, কৃষকরা এখন সুষম সার ব্যবহার শিখেছে দেশে, এবং সুষম সার ব্যবহারের সুফল আজকে আমরা পাচ্ছি। এবং এই জন্য দেশে একসময় ফার্টিলাইজার নিউট্রিয়েন্ট জমির ডিপ্লিট হয়ে গেছিল, এখন অনেকটা রিবিল্ড হচ্ছে। ওয়াটার ব্যাপারেও বিভিন্ন সিস্টেম আসছে যেগুলো দিয়ে ইফিসিয়েন্ট। রাইট স্যার, আমার মনে আছে আমি নিজেও কৃষক পরিবারের সন্তান, আমি দেখেছি এক বিঘা জমিতে ধান হতো 7 মন 8 মন, সেটা এখন 20 মন 25 মন পৌঁছে গেছে। আপনাকে আসি, জি, এটা গেল আমার এই কৃষি গবেষণার গবেষণা। এর মধ্যে আমাকে আবার ডক্টর কাজী বদ্র যেমন নিয়ে আসলো বিআরসিতে মেম্বার ডাইরেক্টর করে, আমার বয়স তখন খুব কম, হওয়ারই কথা না, 2-3 স্টেজ বাদ দিয়ে ওখানে নিয়ে আসছে। আচ্ছা, আসার পরে আমি প্রথম কাজ করলাম যেটা আপনাকে বললাম যে জাতীয় ভিত্তিক এ নির্দেশনা করে। আর তখন বাংলাদেশ কোনোদিনই অতীতে ব্রিটিশ আমল থেকেও মুঘল আমল থেকেও কোনোদিনই এই রিজনটা হাইড্রো স্বয়ংসম্পূর্ণ না, এটা ফুড ডিফিসিট একটা রিজন, নিম্নাঞ্চল বলা হইতো, এবং এ হোল কান্ট্রি ফুড ডিফিসিট। এটার জন্য আমি বিআরসিতে এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল আসার পরে মেম্বারটা এই কাজে হাত দিলাম যাচ্ছে কি করে এই খাদ্য ঘাটতি যেটা আছে এটা মেটানো যায় কেমনে, এবং এটা মেটানোর পর্যায়ে আমি এক পর্যায়ে ধান গবেষণা ডিজি হয়ে চলে গেলাম। তখন বিজ্ঞানীদেরকে বললাম যে আমি এসব বুঝি না, আমাদের জাত যেগুলি বাইর করেছে আমাদের দেশে 42% হলো ফেভারেবল এরিয়া, আমরা বলি আনফেভারেবলের জন্য জাত বাইর করো, দেশের সামগ্রিক কোস্টাল রিজন বারেন রিজন এগুলির জন্য করো, এবং সেগুলি করে তার অনেক জাত আসলো। আমরা 1996 যখন এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান আমি, তখন সরকারকে আমরা বললাম যে আমরা একটা পরিকল্পনা দিব, যে পরিকল্পনা আপনারা বাস্তবায়ন করবেন, এবং 3 বছরে দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে। এবং তখন ওই শেখ হাসিনা ওনাদের গভর্নমেন্ট এবং আমরা একটা প্রেজেন্টেশন করলাম, আচ্ছা, এই ইয়াতে ওনাদের প্রেজেন্সে এন দি হোল প্রাইম মিনিস্টার দপ্তরে, তখন বলো যে ডু ইট। এবং এই গবেষণার উপরে উপলব্ধ করে জাত, ওই যে আপনি বললেন যে একটা কৃষকের ছোটোবেলা যে আমরা দেখতাম যে একটা ধান করলো বছরে, একবার পানিতে চলে গেলো, আগামী বছরে এই সুযোগ না আসলে আর হবে না। এখন প্রতি 3 মাস অন্তর অন্তর ধান করা যায়, এবং 3টা ফসল না করলেও 2টা ফসল অনেকেই করে, এবং 4 গুণ 5 গুণ ফলন হচ্ছে, এই জাত আসছে, এগুলিতে একদম পুঙ্খানুপুঙ্খভাবে এগুলি পরীক্ষা করা হয়েছে, এবং এর জাত উদ্ভাবন এবং বিভিন্ন প্রযুক্তি ব্যবহারে আমরা সার্বক্ষণিক কাজ করেছি। এটা আমার একটা গর্ব যে কৃষকদের মাঠে গেলে মনে হয় যে তাদের প্রাণ ভরে আসছে যে কী সুন্দর ফসল আসছে, মাঠে আসছে, এবং এটা কিন্তু গবেষণার ফল, আজকের এসব গবেষণার ফল। আমি একা করছি তাই বলবো না, ইনস্টিটিউট এবং সব কিছু ইনস্টিটিউট বিল করছি আমরা, এবং সেগুলি সবগুলি থেকে এটা আসছে। তা আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দ ফিল করি, এবং প্রায় কৃষকের মাঠে গেলে আমি সবচেয়ে বেশি আনন্দিত হয় যে কোন যাত্রা তারা চুজ করলো, কোনটা করলো। কিছুদিন আগে আমি তখন অ্যাক্টিভ গবেষণা করছি না, ওই বিভিন্ন উপদেষ্টা কাজে এগিয়ে করছি, কিছুদিন আগে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আমার কাছে বাসায় নিয়ে আসলো যে স্যার আমাদের এই যে কোস্টাল এরিয়ার জন্য আমরা এই জাতগুলি করলাম যেটা লবণাক্ত সহিষ্ণু। আচ্ছা, তাই আমি বললাম যে আমি এটা 4 বছরের প্রসার চাই,
যেন ওইখানে দুইটা ফসল অ্যাটলিস্ট হয়, অন্তত একটা ফসল কোনো ক্রমে হয়, দুইটা হয়। তা আসলে এই কাজগুলিতে আমরা যে অ্যাকশন প্ল্যান করলাম, গভর্নমেন্ট সেটা টেক আপ করলো 1999-এ। আমরা এই খাদ্য স্বয়ংসম্পূর্ণ হলাম প্রথম, দ্যাট ইজ দি অ্যাচিভমেন্ট। এই যে আমি বললাম যে মুঘল থেকে আরম্ভ করে, মুঘল ব্রিটিশ সবগুলির থেকে আরম্ভ করে প্রথম এই অঞ্চল খাদ্য স্বয়ংসম্পূর্ণ হলো। এবং খাদ্য স্বয়ংসম্পূর্ণ যখন আমরা খোলাম, খাদ্য মানে দানাধারে, হ্যাঁ দানাধার মানে ধান ধান গম, ধান গম এগুলিতে আমরা স্বয়ংসম্পূর্ণ হলাম। এবং এর ফলশ্রুতিতে আমাদের তখনকার প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, ওনার সিরিজ পদক পাইছে এফিওর। আচ্ছা, এটা আমাদের একটা গর্ব নিঃসন্দেহে, এবং কৃষি বিজ্ঞানীদের এটা একটা অত্যন্ত বড় অবদান। একদমই তাই স্যার। আমার কিছু বিষয়ে খুব সাধারণ কিছু কোয়েরি আছে, হয়তো ইন্ডিটেলি বুঝবো না অত কিছু, যেহেতু আপনাকে পেয়েছি, আপনি এই ফিল্ডে স্পেশালিস্ট, আপনার কাছ থেকে একটু জানার। আমরা থাইল্যান্ডের ক্ষেত্রে দেখি যে ওরা ফ্রুটস এখন বিভিন্ন দেশে এক্সপোর্ট করে, এবং এই একই পেয়ারা যেটা আমার দেশি পেয়ারার দাম হচ্ছে হয়তো 10 টাকা, ওদেরটা কিনতে হচ্ছে আমাদের 300 টাকা দিয়ে। আমরা কি ওই জায়গায় যেতে পারি না? আমাদের মাটি তো এত উর্বর। শুনেন, আমাদের প্রথম দিকে প্রায়োরিটি ছিল ফুডে, মানে দানাদার খাবার, নাকি দানাদার খাবার, রাইট? এই যে গভর্নমেন্ট যে ইনভেস্ট করেছে এবং যেগুলি দিয়েছে এবং যাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি, তারা বেশিরভাগই দানাধারে ব্যস্ত ছিল। এখন আপনারা কিন্তু ওই সুযোগ নাই, এখন তো আপনারা ড্রাগন ফ্রুট খান বাংলাদেশে, এই আপনারা কমলা তো দেশের দেশি কমলা, কমলা ড্রাগন, আমি বলছি ড্রাগন ফ্রুট, তারপরে রামবুতাম হয় বাংলাদেশে, তারপরে যেটা এই কাজী পেয়ারা, কাজী পেয়ারা এগুলি তো বাংলাদেশ, বাংলাদেশে আমের অনেক জাত। এখন আমরা চাচ্ছি যে ডাইভার্সিফাই করো। এখন বর্তমান প্রায়োরিটি হলো আমাদের খাদ্য নিরাপত্তা, না খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা, খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা। এবং আমি যে আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি ওয়ার্ল্ড ব্যাংকে, সেটাতে এখন আমাদের স্লোগানই হলো খাদ্য এন্ড পুষ্টি, এবং পুষ্টির জন্য ডাইভার্সিফাই। আরেকটা জিনিস হলো সেফ ফুড, তার অনেক ওষুধ দেওয়া হয়, স্টোর করে এখানে ওষুধ দেয়, এবং সেখানে বিভিন্ন সাইলো করছে যেখানে এখন আর ওষুধ দেওয়া লাগবে না। আচ্ছা, সে সিস্টেমটাই এরকম হবে যে নাইট্রোজেন গ্যাস দিয়ে এটাকে সব ক্লিন করে রাখবে এবং 2 বছর রাখতে পারবে। আচ্ছা আচ্ছা, এসব সিস্টেমগুলি আমরা এখন প্রমোট করতেছি, ইনভেস্টমেন্টের ব্যাপার। আচ্ছা, গভর্নমেন্ট করছে, যুদ্ধ পারতেছে, ডোনারও করছে, ওয়ার্ল্ড ব্যাংকও সেগুলো করার চেষ্টা আছে। তবে একটা কথা আপনাদেরকে বলবো, জি স্যার, যে আমি যেহেতু জাতিসংঘে ছিলাম অনেকদিন, প্রায় 6 বছর সিনিয়র উপদেষ্টা, তো সেখানে থাকাকালীন একটা কাজ আমি করেছিলাম, সেটা হলো যে আমাদের 14টা জেলায় একটা ফসলের বেশি হয় না পোস্টালিজম। ও, এবং তখন আমি একদিন এক বক্তৃতায় বললাম যে আওয়ার ফিউচার ডিপেন্ডস অন দি সাউথ। তাহলে সাউথে আমরা তো তখন, পরে আমাদের সমুদ্র আবিষ্কার হলো, সমুদ্র রিসোর্স, যেটা আমরা ব্লু ব্লু রিভলিউশন করতে চাইছি, তো সেটা আছে। তো এটা করতে গিয়ে আমরা তো ইয়াতে বললাম যে সাউথের জন্য উই হ্যাভ টু প্রিপেয়ার এ মাস্টার প্ল্যান। আমার সুযোগ হয়েছিল এটা লিড করা, এই প্ল্যানটাকে আমি লিড করেছি, এবং সেটা গভর্নমেন্ট, আটটা মিনিস্ট্রি বাস্তবায়ন করছে, এখনও করছে। এবং আজকে কিন্তু সাউথ ওই রকম নাই, সাউথে অনেক বিপ্লব আসছে মাসে, এই পশু সম্পদে এবং দানাদার ফসলেও আসছে। মুখবিন, মুখবিন তো এখন যত মুখবিন দেখেন পালস, সেগুলো ওই দিক থেকে আসতেছে। তো এটা এই নির্দেশনাটা, এই যে মাস্টার প্ল্যান, সেটা করেছি, এবং এটার জন্য স্পেশালি জাতিসংঘের অবদান অনেক বেশি, কারণ আমি আন্তর্জাতিক বিশেষজ্ঞ আনছিলাম, যে করছি টিভির মধ্যে এরাও ছিল, নিয়ে আমরা 17 জন এটা কাজ করেছি। নিশ্চয়ই শুনছিলাম। একটা যেটা হচ্ছে যে আমাদের অর্জন আছে অনেক, বিগত 10 বছর বা 20 বছর যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই, কৃষিতে একটা বড় ধরনের রেভলিউশন ঘটে গেছে। সম্ভাবনার জায়গাগুলো একটু যদি আরেকটু ইনফেসিস দিতেন আপনি, যে ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে আমাদের কৃষির ক্ষেত্রে? আমার মনে হয় এই সাবজেক্টটা অত্যন্ত ব্যাপক, তবে আমি মনে করি যে সম্ভাবনার দিক অনেক রয়েছে। আমরা এরকম না যে উৎপাদন হয়ে গেছে এবং অনেক কিছু হয়েছে, এখন যেমন ডাইভার্সিফাইড এগ্রিকালচার, এই যেটা বললাম নিউট্রিশনের কথা বললাম, পুষ্টির দিকে একটা নজর দেওয়া হচ্ছে, এবং এটা একটা সম্ভাবনা আসছে।
নতুন জাত আসবে এবং ফল মূল শাকসবজি সবগুলির মধ্যে স্যার কৃষিটা শিল্পের দিকে টার্ন নিচ্ছে আমি আসছি আসছি শাক আসছে তো এগুলি সবগুলি উন্নত টেকনোলজি হাইব্রিড বায়োটেক তারপর জেনেটিক মডিফিকেশন এগুলি বিভিন্ন টেকনোলজিতে আসছে সেগুলি শিল্পায়ন ছাড়া হবে না এবং সেগুলি আপনি যদি পারিবারিকভাবে করেন লাভজনক হবেন না কারণ এগুলি শিল্পায়ন অঞ্চল ভিত্তিক করতে হবে এবং সেগুলি আরম্ভ হয়েছে আজকে আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় এই অনেক উদ্যোক্তা আছে হ্যাঁ বড় বড় উদ্যোক্তারা আসছে ইয়াং উদ্যোক্তারা এবং তারা অনেক জায়গা নিয়ে কাজ করছে এবং সেখানে এই পরশুদিন আমি দেখলাম একটা ইয়াতে যে প্রায় 150 একর জায়গা সে লিজ নিয়েছে গ্রুপ করে রাজশাহীতে করে সে 50টা জাত সেখানে চাষ করতেছে কমার্শিয়ালি তা আমাদের দরকার এ দেশের এতদিন ছিল পেটে ভাত ছিল না সে যুদ্ধ আমরা করেছি এখন আপনার দানাদার শস্য বা পেটে ভাত আছে মাঝে মাঝে বন্যায় খরায় কিছু কিছু শর্টফল হয় এটা থাকবে স্বাভাবিক এটা তেমন ঘাবড়াবার কিছু না এবং নিরাপদ খাদ্য আমরা ভবিষ্যৎ আনতে হবে যেটা আমরা করতে যাচ্ছি একটা আরেকটা হলো যে বিশেষ করে আমাদের লক্ষ্য রাখতে হবে উচ্চমানের বিজ্ঞানের সৃষ্টি করা এবং এ দেশ থেকে ব্রেন ড্রেন হচ্ছে ব্রেন ড্রেন হচ্ছে কারণ হলো আমরা ফিরে আসছি দেশে এখন দেশ থেকে বাইরে চলে যাচ্ছে এটা কিন্তু খুব ভালো লক্ষণ না এবং এখানে গভর্নমেন্টের পলিসি ইনভেস্টমেন্ট অনেক কিছুর ব্যাপার আছে যে কিভাবে এই সম্পদকে দেশে রেখে আজকে গবেষণা ইনস্টিটিউট হোক প্রাইভেট সেক্টর হোক সেগুলি জায়গায় আসতে হবে এসিআই একটা মানে কর্পোরেট কোম্পানি আমার সাথে প্রায় যোগাযোগ করে আমরা বলছি যে তোমাদের এখন নির্দেশন হলো ফার্ম মেকানাইজেশন শ্রমিক পাওয়া যায় না এমপ্লয়মেন্ট বাড়াও এমপ্লয়মেন্ট বাড়াও ফার্ম মেকানাইজেশন করো ফুড প্রসেসিংয়ে যাও ফুড প্রসেসিংয়ে যাও আমি পরশুদিন হেদের সাথে একটা মিটিং করেছি যে ফুড প্রসেসিং অন আমাদের সেক্টর আসলে ব্যাপক এমপ্লয়মেন্টের সুযোগে আছে ইয়াংদের এবং আগে যে কৃষি ছিল যে কাদার মধ্যে থেকে তুমি করবা বা সেটা করবো আমরা লেখাপড়াও করেছি সেভাবে এখন কৃষি ভদ্রলোকের কৃষি হয়ে গেছে অনেক পরিবর্তন অনেকভাবে করা যায় এবং সেগুলি করা যায় এবং সেভাবে করতে পারে স্যার এখানে যে প্রশ্নটা আপনার কাছ থেকে জানার ছিল আমার সেটা হচ্ছে যে আমরা দেখি আমাদের কৃষি ব্যবস্থাটা ক্ষুদ্র ক্ষুদ্র কৃষকের উপর নির্ভরশীল অল্প জমি তিনি চাষ করছেন সেটার একটা সামষ্টিক রূপ আমরা দেখি তো এই যে প্রযুক্তির কারণে হোক বা শিল্প বিপ্লবের কারণেই হোক না কেন যে শিল্পায়নটা হচ্ছে এতে করে ক্ষুদ্র কৃষক বা মাঝারি মানের কৃষকরা ক্ষতিগ্রস্ত কি হবেন না এটা আমি বলছি শুনেন ট্রান্সফরমেশন অফ প্রোডাকশন সিস্টেম আমাদের যে ল্যান্ড টেনিউর বা এসব সিস্টেমে তার ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই বাই গ্রুপ তারা করবে বড় সমস্যাটা হলে শুনেন আপনি একটা ফুলকপি আমি দেখলাম যে যেদিন 9 টাকা দাম এই যে শহরে এবং কৃষকের জমিতে গুড়ের খাওয়া হইতেছে কারণ বাজারে এটার দাম 23 টাকা আমার ওয়াইফ মিনাবাজার থেকে এটা কিনে আনে 26 টাকা তাহলে এই যে জিনিসগুলি সেগুলি ম্যানুয়াইজ করতে হবে যে মার্কেট চেইন ভ্যালু চেইন অনেক কিছু ডেভেলপ করতে হবে এবং সেখানে এমপ্লয়মেন্টের অপরচুনিটি আর ইয়েটা হলো একটা জিনিস হলো যে কৃষকের মেকানাইজেশন হলে ফার্ম মেকানাইজেশন হলে প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে ক্রপ সেক্টরে না কিন্তু আপনি বলছেন যে আমি ফিশারিজ এবং লাইফ স্টকের সেক্রেটারি ছিলাম এবং সেখানে তো একটা বিপ্লব ঘটছে প্রোডাকশনে এবং তার বিপ্লব মাত্র আরম্ভ আমি বলি তার বিপ্লব আরম্ভ আমরা 6% রেভিনিউ এক্সপোর্ট করি প্রোডাকশন এক্সপোর্ট করি ইয়াতে জিডিপিতে অনলি শ্রিম কিন্তু শিপের প্রোডাক্টিভিটি 4 গুণ বাড়ানো যাবে এইটা সাইট এবং সেটা আমরা করতে পারি আমাদের এই যে সমুদ্র আমাদের এত জায়গা আমরা পাইলাম তো সমুদ্রের এই জায়গায় আমরা কি করব সমুদ্রের জায়গায় তো আমাদেরকে হার্নেস করতে হবে এই পটেনশিয়াল ট্যাপ করতে হবে তো পটেনশিয়াল যদি ট্যাপ করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে প্রযুক্তি ডেভেলপ করতে হবে আবার সেখানে কেবল এক জায়গায় ট্যাপ করে ডিপ্লিট করে যাব না
এবং সেগুলি নিয়ে প্ল্যান প্রোগ্রাম করতে হবে যে কিভাবে আমাদের সবুজ বিপ্লব হয়েছে, এখন আমরা বলছি খাদ্য নিরাপত্তার এগুলির বিপ্লব, আমাদেরকে এই যে আসতে হবে ব্লু রেভলিউশন, ব্লু রেভলিউশন, এবং ব্লু রেভলিউশন আইসেই যাচ্ছে। আজকে আপনি দেখুন যে অনেক জায়গায় ধানের জমির ট্রান্সফর্ম হচ্ছে অ্যাকোকালচারে, এবং এটার প্রোডাক্টিভিটি অনেক হাই স্যার, রিস্ক ফ্যাক্টর জায়গাটা না, এগুলিতে এমপ্লয়মেন্টটা অনেক অনেক বেশি। ঠিক আছে, কিন্তু আজকে যদি আমরা এমপ্লয়মেন্ট না করতে পারি, জি, তাহলে দেশের রিসোর্স ধরে রাখতে পারবো। আপনার সাথে একেবারেই একমত, কিন্তু ভবিষ্যৎ রিস্ক ফ্যাক্টরের জায়গাটা কি দাঁড়াচ্ছে? আমরা যে বীজ ব্যবহার করছি সেই বীজ তো আমাদের নিয়ন্ত্রণে নাই, সেটা আমাদের বাইরে থেকে আমদানি করতে হচ্ছে, তো এই জায়গাগুলো কি আমাদের সারা জীবন এরকমই থাকবে নাকি এই জায়গাগুলো তো আমাদের একটা চেঞ্জ আনা সম্ভব? বিশেষ করে হাইব্রিড সিডের কথাটা তো একবার সত্য না, আমরা প্রায় 100% ধান বীজ দেশের। আচ্ছা, 100% হাইব্রিড কি আমাদের দেশে উৎপন্ন হচ্ছে? ওকে, 100% অল্প কিছু হাইব্রিড চায়না থেকে প্রাইভেট সেক্টর কয়েকজন আনে, এটা বুধ পার্সেন্টেজে 2-3% হবে। আচ্ছা, এবং এটা আমরা উৎসাহ দিচ্ছি যে এটার থেকে যদি আবার একটা ব্রেক থ্রু করা যায়। কিন্তু এছাড়া যেটা আমরা মডার্ন রাইস বলি, এইচওভি রাইস, এইচওভি রাইস 100% বাংলাদেশে। আমরা বলি বলি ইরিধান, ইরিধান বলতে কিছু নাই, আচ্ছা, সব বিরিধান, বিরি অ্যান্ড বিনা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার গ্যাস, এদের ধান জাতগুলি, ইরি প্রথম একটা জাত আনছিল বহুত আগে, সেটা তো আমরা ব্যবহারিক এদেশে টিকে নাই। এই বিপ্লবটা নিজস্ব বিজ্ঞানের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে হয়েছে, আমাদের সম্ভাবনা অনেক। আর অন্যান্য জাত যেগুলি আমরা আনলেও অ্যাক্সিডেন্ট লাইফ হইল, এরকম জিনিস জাতটা হলো কি জীবিত জিনিস, এটাকে তো ইচ্ছে করে আপনি যেভাবে খুশি এভাবে রাখতে, আবহাওয়া একটা ফ্যাক্ট, বিদেশ থেকে আনলে সেটাকে এনে করতে পারা যাবে না, এটাকে আমাদের অ্যাডাপ্ট করতে হবে। এবং তাই আজকে নতুন নতুন জাত যেগুলি হচ্ছে, তাই আমি মনে করি না বীজের কোনো ক্রাইসিস হবে। আর প্রাইভেট সেক্টর আগে আসছে, আবার সরকারি সেক্টরও আছে, গভর্নমেন্ট সেক্টর, আর ফার্মার টু ফার্মার এক্সচেঞ্জ হচ্ছে অনেক বীজ। কাজে আমি বীজ নিয়ে খুব চিন্তিত না, চিন্তিত একটা জিনিস বিজ্ঞানের কোয়ালিটি ডিটেরিয়েট করছে, তার দেশ থেকে চলে যাচ্ছে। এই যে মাঝে মাঝে আমাদের দেখা গেল হঠাৎ করে মরিচের দাম বেড়ে যায়, হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যায়, কমে যায়, এত উৎপাদন হওয়ার পরেও কেন আমাদের এই সমস্যা? এটা এগুলোর একটা কারণ আছে, এগুলোর কারণ হলো দেশ এখনো দানাদার শস্যের নির্ভরশীল প্রোডাকশন। আমাদের আজকে যদি আপনি পেঁয়াজের জুন করেন, যে জুনে পেঁয়াজ, শুধু পেঁয়াজ হবে, পেঁয়াজ হবে, তাহলে আপনি পেঁয়াজ এক্সপোর্ট করতে পারবেন। আচ্ছা, কিন্তু আপনি তো দান না করে এটা করবেন না, এই জন্য জমির যে বন্টন মানে ইউজ, এটা নিয়ে আমার কাছে ম্যাপ করা আছে যে কোন এলাকায় পেঁয়াজ করা যাবে, কোন এলাকায় আমাদের বাড়ি সরিষা করা যাবে, এই ম্যাপগুলি তৈরি করা আছে, কিন্তু আসলে সেটা কার্যকর নেই, কৃষকরা দান করবেই, এবং সেটার জন্য আমাদেরকে অনেক কাজ স্টার্ট করতে হয়। এই জমিতে সব ফসল দিয়ে আপনি স্বয়ংভর হবেন এটা একবারেই সম্ভব হবে না, কিছু কিছু ইম্পোর্ট করতে হবে। বাট আমরা চাই যে দানাদার শস্যে কোনো দিনের জন্য ডিফিসিট না হয়, ওটাই আসল কারণ। একটা জাত, জি, আমি নিজে প্রায় সময় বলি ইম্পোর্ট অফ ফুড গ্রেন, ইম্পোর্ট অফ হাং, মানে পভার্টি, কারণ ফুড গ্রেন দেশে হলে অনেক এমপ্লয়মেন্ট বাড়বে, আর আপনি যদি বিদেশ থেকে বস্তা বলে চাইল আনেন তাহলে তখন আর এমপ্লয়মেন্ট হবে না, ইউ ব্রিং পভার্টি। সুতরাং আমি ডিসকারেজ করি, আমি ওই কয়েকদিন আগেও এটা সরকারের মন্ত্রীর সাথে কথা বলো যে ডোন্ট গো ফর ইম্পোর্ট রাইট নাও, অনলি তুমি একটা বাফার স্টক রাখবা, বাট বাকিটা লেট মার্কেট টু প্লে অ্যান্ড প্রোডাকশন সিস্টেম ডাইভার্সিফাই করো। তাই আমি মনে করি অপরচুনিটি অনেক হাই, সেই অপরচুনিটি ট্যাপ করতে হবে, বিনিয়োগ দরকার হবে। এবং আজকে উৎসাহ পাই যখন ইয়াং উদ্যোক্তারা আসতেছে, প্রাইভেট সেক্টর বিনিয়োগ করতেছে, এগুলি তো অতীতে ছিল না, তো সেগুলি আস্তে আস্তে আপনি দেখবেন যে আগামী 10 বছর হোল এগ্রিকালচার ইজ মেকানাইজড, কম্বাইন্ড হারভেস্টার চিন্তাই করা যায় না, যে এতটুকু স্মল হোল্ডিং এ কম্বাইন্ড হারভেস্টার চলে, কেমন ট্রাক্টর কিভাবে চলবে, এখন তো ট্রাক্টর ছাড়া চাষবাসই নাই, লাঙ্গল জোয়াল নাই তো এখন, তো এই জিনিসগুলি আজকের কৃষিতে একটা মেজর বিপ্লব আসছে, কিন্তু আরো বিপ্লব দেখবেন আমি আশা করি, এবং দিন যত যাচ্ছে এগুলো আসবে, যত পরিবর্তনগুলো দেখা যাবে, সুফল আরো পৌঁছবে, এবং একটা মেজর ট্রান্সফরমেশন হচ্ছে। এক্সপোর্টে আমরা অনেকগুলি কমোডিটি যেতে পারি,
আমি সিমের কথা বললাম, আমরা হাইব্রিড ফ্রুটসে যেতে পারি। হাইব্রিড ফ্রুটস ভেজিটেবল তো এক্সপোর্ট হয় এবং আমাদের দরকারটা হলো কোয়ালিটি প্রসেসিং এবং ফুড সেফটি। ফুড সেফটি যদি আমরা এনশিওর করতে পারি সেগুলো এক্সপোর্ট করা যাবে এবং সেগুলির চেষ্টা করা হচ্ছে। সেগুলির জন্য ল্যাবরেটরি করতে হবে, বিনিয়োগ করতে হবে, কোয়ালিটি ম্যান পাওয়ার করতে হবে, মানটা ধরে রাখতে হবে। জি, এসে মানটাকে তো বলছি যে এটা কোয়ালিটিটা থাকতে হবে। লাস্ট একটা কথা আমার, জি, সেটা হলো যে গবেষণা, আমি আমি বলি একদিন আমি যখন বিআরসি চেয়ারম্যান এক নাকি একটা প্রজেক্ট নিয়ে গেলাম, তা একজন মাননীয় মন্ত্রী প্রশ্ন করলেন যে এই জাতীয় গবেষণার কয়দিন চলবে। তা আমার সূচিও আছে, আমি তো চেয়ারম্যান, প্রধানমন্ত্রী ইজ চেয়ারিং দ্যাট। তা আমি একটু অনুমতি নিয়ে বললাম যে আমি এটার একটু উত্তর দিতে চাই, যতদিন হিউম্যান সিভিলাইজেশন থাকবে এতদিনে এই গবেষণা চলবে। আমাদের খুব ভালো লাগলো আপনার সঙ্গে ঘন্টাখানেক সময় আমরা আড্ডা দিলাম এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছ থেকে আমরা জানতে পেরেছি। অনেক অনেক শুভকামনা থাকছে আপনার ভবিষ্যতের জন্য, আপনি এভাবেই বাংলাদেশকে দিয়ে যান। আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ, আপনাদের সাথে তো খুব ভালো লেগেছে জি, এবং আমি মনে করি যে সকল প্রোগ্রাম আরো প্রসার ঘটুক জি এবং জনগণের কাছে মেসেজ যাক, ওনারাই শিখবে নতুন নতুন জিনিস। অনেক অনেক ধন্যবাদ।